মগনলালের ডেরায় জটায়ুকে লক্ষ্য করে বুড়ো অর্জুনের সেই উত্তেজনাপূর্ণ নাইফ থ্রোয়িং এর খেলার কথা মনে পড়ছে নিশ্চয়ই। গল্পটার নাম জয় বাবা ফেলুনাথ। এই গল্পেই প্রথম সত্যজিৎ রায়ের কলম থেকে জন্ম নিয়েছিল মগনলাল মেঘরাজের মতো সাংঘাতিক এক খল চরিত্র, যে কিনা আমাদের হিরো ফেলুদার প্রধান রাইভাল। গল্পে ফেলুদা তার খুব ভাই তোপসে আর বন্ধু জটায়ুকে নিয়ে পুজোর ছুটি কাটাতে বেনারস পৌঁছায়। সেখানে বিখ্যাত মছলি বাবার দর্শনের উদ্দেশ্যে ওরা বেনারসের কেদার ঘাটে যায়। তখনই ফেলুদার আলাপ হয় বেনারসের বিখ্যাত বনেদি ঘোষাল বাড়ির ছেলে উমানাথের সাথে। উমানাথ বাবু ফেলুদাকে জানান যে একটা দুষ্প্রাপ্য এবং দামি গণেশ মূর্তি ওনার বাবার সিন্ধুক থেকে সম্প্রতি চুরি হয়ে গিয়েছে। উমানাথের বাবা অম্বিকা ঘোষাল ফেলুদাকে সেই গণেশ মূর্তি উদ্ধারের দায়িত্ব দেন। সেই তদন্ত চলাকালীন ফেলুদার সাথে উমানাথ বাবুর 8 বছরের ছেলে রুকু এবং ওই বাড়ির আশ্রিত বিকাশের পরিচয় হয়। এরপর আর স্পয়লার দেব না, কারণ উমানাথের একদা সহপাঠী মগনলাল মেঘরাজ কেমন ভাবে এই গল্পে এন্ট্রি নিল তা বলে দিলে গল্প পড়ার থ্রিলটাই মাটি হয়ে যাবে। শুধু বলতে পারি ফেলুদার সাথে মগনলালের দুশ্মনীর এই যে সূচনা হলো, এর রেস থেকে যাবে আগামী বেশ কয়েকটা ফেলু রহস্য জুড়ে। সর্বোপরি ফেলুদার ক্রোধার বুদ্ধি তথা মগজাস্ত্রের কাছে মগনলালের মতো শয়তানের কুকীর্তি কেমন ভাবে পর্যদুস্ত হয় তার রোমহর্ষক বর্ণনার মধ্যে দিয়েই সার্থক হবে ফেলুদার সেই বিখ্যাত উক্তি, আমি হয় এর বদলা নেব না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো।